নমস্কার বন্ধুরা, কিচেন কর্চায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ আর নারকেল দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। রেসিপিটি হয়তো আপনাদের চেনা, কিন্তু পদ্ধতিটি সম্পূর্ণ ইউনিক। এটা এভাবে করলে ভীষণ খেতে ভালো হয় এবং খুব নরমও হয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এর জন্য প্রথমেই একটা টাটকা লাউ আমি নিয়ে নিয়েছি। লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা মিহি গ্রেটারে, দেখুন, একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার একটা নারকেলকে ভেঙে নারকেলগুলোকে এভাবে কুড়ে নিয়েছি। তারপর ওই কোরানো নারকেলগুলোকে লাউয়ের সাথে দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 থেকে 350 মতো চালের গুঁড়ি। এটা গুঁড়িটা আমি মিক্সিতে বানিয়ে নিয়েছি। এই গুঁড়িগুলো একটু একটু দেবো আর ভালো করে চটকে চটকে এটাকে মাখাতে থাকবো। আর দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি, 100 গ্রাম হবে মোটামুটি। চিনিটা দিয়েও আমি খুব ভালোভাবে এটাকে চটকে মাখাতে থাকব। আর দেব পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু খাবার সোডা আর 2 চা চামচ মতো টক দই, যেটা এগুলোকে খুব নরম করবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে 5 মিনিটের মতো চটকে মাখিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব। 15 মিনিটের মতো এটাকে আমি রেস্টে রাখব। পনেরো মিনিট হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি কিছুটা সর্ষের তেল নিয়েছি, আর নিয়েছি লাউয়ের মোটার ওই অংশটা, আর ভাজার জন্য নিয়েছি রিফাইন তেল। আমি রিফাইন তেলে ভাজবো, আপনারা চাইলে ঘিয়েও ভাজতে পারেন। 15 মিনিট পর দেখুন এটা এরকম হয়েছে। এই সমস্ত উপকরণগুলো যে আমি মিশিয়ে নিয়েছিলাম লাউ নারকেল চালের গুঁড়ি দিয়ে চিনি টিনি দিয়ে, এবার গ্যাসটাকে আমি অন করে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন লাউয়ের বোকার ওই অংশটাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়ে এইভাবে ভালোভাবে ঘষে ঘষে সমস্তটা চাড়িয়ে দেবো। তেলটাকে আমি লাগিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দেব। দিয়ে হাতে করে পরিমাণ মতো নিয়ে প্যানের মধ্যে এইভাবে দিয়ে হাতে করে একটু পাতলা মতো করে দেবো। দিয়ে একটা শেপ দেব, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। দেখুন হাতে করে ঠিক এইভাবে একটু পাতলা করে নিচ্ছি। এবার যখন এগুলো দেব, দিয়ে যখন দেখবো একটু ভাজা হয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গেই উল্টাবেন না। যখন দেখবেন উপর দিকটা একটু শুকনো মতো হয়ে এসছে তখন খুন্তি দিয়ে খুব সাবধানে উল্টে দেবো সমস্তগুলোকে। দুই একবার এরকম উল্টে পাল্টে ভাজার পর সাইড দিয়ে তেল ছড়িয়ে রিফাইন তেলটাকে দিয়ে ছড়িয়ে দিয়ে ভেজে নেবো। এইভাবে ভেজে রেডি হয়ে গেল লাউয়ের পিঠে, বড়া পিঠে বা লাউয়ের আলি পিঠে।